আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দ্বিতীয় খণ্ড কমলাকান্তের পত্র এর একটি প্রবন্ধ কি লিখিব প্রবন্ধটি পাঠ করব চলুন শুরু করছি কি লিখিব প্রবন্ধ এই প্রবন্ধটি সম্পাদক শ্রীচরণ কমলেশীর প্রতি লেখা শুরু করছি আমার নাম শ্রী কমলাকান্ত চক্রবর্তী সাবেক নিবাস শ্রী শ্রী ধাম আপনাকে আমি প্রণাম করি আপনার নিকট আমার সাক্ষাৎ সম্বন্ধে পরিচয় নাই কিন্তু আপনি নিজ গুণে আমার বিশেষ পরিচয় লইয়াছেন দেখিতেছি বিষ্মদেব খুশবনীশ জুয়াচোর লোক আমি পূর্বই বুঝিয়াছিলাম আমি দপ্তরটির তাহার নিকট গচ্ছিত রাখিয়া তীর্থ দর্শনে যাত্রা করিয়াছিলাম তিনি সেই অবসর পাইয়া সেইটি আমাকে বিক্রয় করিয়াছেন বিক্রয় কথাটি আপনি স্বীকার করেন নাই কিন্তু আমি জানি বিষ্ণুদেব ঠাকুর বিনামূল্যে শালগ্রামকে তুলসী দেন না বিনামূল্যে যা আপনাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী প্রণীত দপ্তর দিবেন এমন সম্ভাবনা অতি বিরল এই জুয়াচুরির কথা আমি এতদিন জানিতাম না দিন একটি জোড়া জুতা কিনে সন্ধান পাইলাম একখানে ছাপার কাগজে জুতা চোরাটি বান্দা ছিল দেখে ভাবিতেছিলাম যে কাহার এমন সৌভাগ্যের উদয় হইল যে তাহার রচনা শ্রীমৎ কমলাকান্ত শর্মার চরণ যুগলের ব্যবহার্য দেয় মর্ণন করিতেছে মনে করিলাম সার্থক তাহার লেখনী দারণ সার্থক তাহার নিশীতে তৈল দাহ মূর্খের দ্বারা তাহার রচনা পটিত না হইয়া সাধুজনের চরণের সঙ্গে যে প্রকার সম্বন্ধযুক্ত হইয়াছে ইহা বঙ্গী লেখকের সৌভাগ্য এই ভাবিয়া কৌতূহল বিশিষ্ট হইয়া হইয়া পড়িয়া দেখিলাম যে কাগজ কি পড়িলাম উপরে লেখা আছে বঙ্গধর্ষণ ভিতরে লেখা আছে কমলাকান্তের দপ্তর তখন বুঝিলাম যে আমার এ পূর্ব পূর্বজন্মার জিত সুকৃতির ফল আরও একটু কৌতূহল হল জন্মিল দর্শন কি তাহা জানিবার ইচ্ছা হইল একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম যে মহাশয় বজ্ঞ দর্শনটা কি তাহা বলিতে পারেন তিনি অনেকক্ষণ ভাবিলেন অনেকক্ষণ পরে মস্তক উত্তোলন করিয়া বলিলেন বল হয় বঙ্গদেশ দর্শন করাই বঙ্গধর্ষণ আমি তাহার পাণ্ডিতের অনেক প্রশংসা করিলাম কিন্তু অগত্যা অন্য বন্ধুকেও ওই প্রশ্ন করিতে হইল অন্য বন্ধু সিদ্ধান্ত করিলেন যে সকালের উপর যে রেপটি আছে বোধহয় তাহা মুগ্ধ ভ্রম শব্দটি বঙ্গধর্ষণ অর্থাৎ বাঙ্গালার দাঁত আমি তাহাকে চতুষ্পাঠী খুলিতে পরামর্শ দিয়ে অন্য এক সুশিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম তিনি বঙ্গ শব্দে পূর্ব বাঙ্গালা ব্যাখ্যা করিয়া বলিলেন ইহার অর্থ পূর্ব বাঙালা দর্শন করিবার বিধি অর্থাৎ এ গাইড টু ইস্টার্ন ব্যাঙ্গাল এরূপ বহু প্রকার অনুসন্ধান করিয়া অবশেষে জানিতে পারিলাম যে দর্শন এখানে মাসিক পত্রিকা এবং তাহাতে কমলাকান্ত শর্মার মাসিক পিণ্ডদান হইয়া থাকে এখানে আবার শুনিতেছি কোন ধনুরধন ও দপ্তরগুলি নিষ্প্রণীত বলিয়া প্রচারিত করিয়াছেন আরও কত হবে কতেফ হে বঙ্গদর্শন সম্পাদক মহাশয় অবগত হাউন যে আমি শ্রী কমলাকান্ত শর্মা সরাসরি ইহ জগতে অদ্যাপী অধিষ্ঠান করিতেছি এবং আপনার দিগের বিশেষ আপত্তি থাকিলেও আরও কিছুদিন অধিষ্ঠান করিব এমতো ইচ্ছা রাখি এখানে কী জন্য আপনাকে অর্ধপত্র লিখিতেছি তাহা অবগত হন উপরে দেখিতে পাইবেন শ্রী শ্রী নসিরাম লিখিয়াছেন অর্থাৎ আমার নসিরাম শ্রী শ্রী ঈশ্বরে বিলীন হইয়াছেন ভরসা করি যে তিনি সর্বাশ্রয় শ্রীপা পছিয়াছেন কিন্তু বাস্তবিক তাহার গতি কোন পথে রহিয়াছে তাহার নিশ্চিত সংবাদ আমি রাখি না কেবল ইহাই জানি যে ইহলোকে তিনি নাই অতএব আমারও আশ্রয় নাই ওই ফ্যানের কিছু গোলচা হইয়া উঠিয়াছে তাহার কিছু বন্দোবস্ত করিতে পারেন আমার দপ্তরের জন্য আপনি খৈশ মহাশয়কে কী দিয়াছিলেন বলিতে পারি না কিন্তু আমাকে আফিঙ্গ পাঠাইলেন আমি এক একটি প্রবন্ধ পাঠাইতে পারিব আপনার মঙ্গল হোক আপনি ইহাতে বি বিরুক্তি করিবেন না কিন্তু আপনার সঙ্গে একটা বন্দোবস্ত পাকাপাকি করিবার আগে গোটা কত কথা জিজ্ঞাসা আছে এ কমলাকান্তি বলে ফরমাসিয়ার মতো সকল রকমের রচনা প্রস্তুত হয় আপনার চাই কি নাটক নভেল চাই না পলিটিক্সের দরকার কিছু ঐতিহাসিক গবেষণা পাঠাইব না সংক্ষিপ্ত সমালোচনার বাহার দিব বিজ্ঞান শাস্তে আপনার আসক্তি না ভৌলিক ভৌগোলিক তত্ত্বের আপনি সুরসিক স্থূলকটতা গুরুতর বিষয় পাঠাইব না লঘু বিষয় পাঠাইব আমার রচনার মূল্য আপনি গজ করে দিবেন না মন ধরে দিবেন আর যদি গুরু বিষয়েই আপনার অভিরুচি হয় তবে বলিবেন তাহার কি প্রকার অলঙ্কার সমাবেশ করিব আপনি কোটেশন ভালোবাসেন না ফুটনোটে আপনার অনুরোধ যদি কোটেশন বা ফুটনোটের প্রয়োজন হয় তবে কোনো বাসা হইতে দিব তাহাও লিখিবেন ইউরোপ ও আসিয়ার সকল বাসা হইতে আমার কোটেশন সংগ্রহ করা হইয়াছে আফ্রিকা ও আমেরিকার কতগুলো ভাষার সন্ধান পাই নাই কিন্তু সেই সকল ভাষার কোটেশন আমি চিরচর প্রস্তুত করি বা আপনি চিন্তা চিন্তিত হইবেন না যদি গুরু বিষয়ক রচনা আপনার নিতান্ত মনোনীত হয় তবে কি প্রকার গুরু বিষয়ে আপনার আকাঙ্ক্ষা তাহাও জানাইবেন আমি স্বয়ং সেদিকে কিছু করিতে পারি না পারি আমার এক বড় সহায় জুটি আছে বিস্মদেব খোশ বর্ণিশ মহাশয়ের পুত্র যিনি ইউটিলিটি শব্দের আশ্চর্য ব্যাখ্যা করিয়াছেন তাহাকে আপনার স্মরণ থাকিতে পারে তিনি এখন একিতবিদ্ধ হইয়াছেন এম এ পাশ করিয়া বিদ্যার ফাঁস গোলাই দিয়াছেন গুরু বিষয়ে তাহার সম্পূর্ণ অধিকার স্কুলের বহি চাই কি তিনি বর্ণপরিচয় হইতে ও রমদেশের ইতিহাস পর্যন্ত সকলেই লিখিতে পারেন ন্যাচারাল হিস্টোরির একসেসে করিয়া রাখিয়াছেন পুরাতন পেনি ম্যাগাজিন হইতে অনেক প্রবন্ধের অনুবাদ করিয়া রাখিয়াছেন এবং গোল্ড স্মিথ কৃত অ্যানিমেডেড নেচারের সারাংশ সংকলন করিয়া রাখিয়াছেন সেসব চাই কি গুরুর মধ্যে গুরু যে পাটিগণিত এবং জামতি তাহাতেও সাহস শূন্য না জ্যামিতি এবং তিকোণ মিতি চুলই যাক চতুষ্কন মিতিতেও তাহার অধিকার বিদ্যা বলে তিনি আপনার পৈতৃক চতুষ্কোণ পুকুরটিও মাফিয়া ফেলিয়াছেন বলা বাহুর্য যে লোকে ধন্য ধন্য করিয়াছিল তাহার ঐতিহাসিক কৃথির কথা কি বলিব তিনি চিতুরের রাজা আলফ্রেড গ্রেটের এখানে জীবনচরিত দশ পনেরো পৃষ্ঠা লিখিয়া রাখিয়াছেন এবং বাঙ্গালা সাহিত্য সমালোচন বিষয়ক এখানে গন্ধ মহাভারত হইতে সংকলিত করিয়া রাখিয়াছেন তাহাতে কমত ও হার্বার্ট স্পনসরের মতো খণ্ডন আছে এবং ডারুইন যে বলেন যে মধ্যকর্ষণের বলে পৃথিবী স্থির আছে তাহারও প্রতিবাদ করিয়াছেন ওই গন্ধে মালতী মাদব হইতে চারি পাঁচটা শ্লোক উদ্ভূত করা হইয়াছে সুতরাং এখানে মোটের উপর ভারী রকমের গুরু বিষয় গন্ত হইয়া উঠিয়াছে ভরসা করি সমালোচনাকালে কালে আপনারা বলিবেন বাঙ্গালা ভাষা ইহা অদ্বিতীয় ভরসা করি গুরু বিষয় সারিয়া লঘু বিষয়ে আপনার অভিরুচি হইবে না কেননা সে বিষয়ে কিছু অসুবিধা পুত্র একখানি নাটকের সরঞ্জাম প্রস্তুত রাখিয়াছেন বলে নায়িকার নাম চন্দ্রকলা কে শশিরম্বা রাখিবেন স্থির করিয়াছেন তাহার পিতা বিজয়পুরের রাজা বিম আর নায়ক আর একটা কিছু সিংহ এবং সে অঙ্কে শশিরম্বা নায়কের বুকে ছুরি মারিয়া আপনি হা হুতোসমী করিয়া ফুরিয়া মরিবেন এ সকল স্থির করিয়াছেন কিন্তু নাটকের আদ্য ও মধ্যভাগ কী প্রকার হইবে এবং অন্যান্য নাটক উল্লেখ ব্যক্তিগণ কীরূপ করিবেন তাহার কিছু স্থির করিতে পারেন নাই সে সঙ্গে সুরিমারা সিনের কিছু লিখিয়া রাখিয়াছেন এবং আমি পূর্ব আপনার নিকট বলিতে পারি যে যে কুড়ি সত্র লিখিয়া রাখিয়াছেন তাহাতে আটটা হা সখী এবং তেরোটা কী হলো কি হলো সমাবেশ করিয়াছেন শেষে একটি গীতিও দিয়াছেন নায়িকা ছুরি হস্তে করিয়া গাইতেছে কিন্তু দুঃখের বিষয় এই যে নাটকের অন্যান্য অংশ কিছুই লেখা হয় নাই যদি নোবেলে আপনার আকাঙ্ক্ষা হয় তাহা হইলেও আমরা অর্থাৎ খোষ্ণ বেশ কোম্পানি কিছু অপস্তুত নহি আমরা উত্তম নবেল লিখিতে পারি তবে কি না ইচ্ছা ছিল যে বাজে নবেল না লিখিয়া ডোকিন বা ব্লারার পরিশিষ্ট লিখিব দুর্ভাগ্যবশত দুইখানি পুস্তকের একখানিও এ পর্যন্ত আমাদের পড়া হয় নাই সম্প্রীতি মেকলের এসের পরিশিষ্ট লিখিয়ে দিলে আপনার কার্য হইতে পারে কি সেও নবেল বটে যদি কাব্য চাহেন তবে মিথ্যাক্ষর অমিত্যাক্ষর বিশেষ করিয়া বলিবেন মিথ্যাক্ষর আমাদের হইতে হইবে না আমরা পর মিলাইতে পারি না তবে অমিতাক্ষর যত বলিবেন তত পারিব সম্প্রতি কষ্ণবিষের ছানা জিমুদনাথ ভদ বলিয়া একখানি কাব্যের প্রথম খণ্ড লিখিয়া রাখিয়াছেন ইহা প্রায় মিঘনাথ ভদের তুল্য দুই চারিটা নামের প্রভেদ আছে মাত্র চাই আর যদি লঘুগুরু সব ছাড়িয়া খোশ নভিশি রচনাচারিয়া সাপ কমলাকান্ত ঢঙ্গে আপনার রুচি হয় তবে তাও বলুন আমার প্রণীত সাই যাহা কিছু লেখা আছে তাহাই পাঠাই মনে থাকে যেন তাহার বিনয় আফিঙ্গ লইব ওজন কড়াই ঘন্টায় বুঝিয়া লইব এক তিল ছাড়িব না আপনি কি রাজি আপনি রাজি হন বা না হন আমি রাজি এটাই কী লেখিব প্রবন্ধের মূল পাঠ ধন্যবাদ সবাইকে